আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে অসংখ্য জিনিসের। ঘরে থাকা একই জিনিস হয়তো আমরা অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করি, আর এই দীর্ঘ সময় ব্যবহার করার ফলে সেগুলো হয়ে উঠতে পারে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নির্দিষ্ট সময় পরে কিছু জিনিস বদলে নেওয়া কিন্তু খুব জরুরি। আর যদি একান্তই না পারেন তাহলে সঠিকভাবে নির্দিষ্ট সময় পর পর এগুলোকে পরিষ্কার করা উচিত বা ঠিকভাবে যত্ন নেওয়া উচিত। তো চলুন আজকে আমরা জেনে নেব দৈনন্দিন ব্যবহৃত কোন কোন জিনিসগুলি সময় থাকতে পাল্টে ফেলা দরকার বা কিভাবে পরিষ্কার করা দরকার। তো বন্ধুরা, আরেকবার আপনাদেরকে স্বাগত বি টু ইউ নিউজ চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু, দৈনন্দিন জীবনের কি কি জিনিস আমাদের পাল্টে ফেলা উচিত সময় থাকতে বা সেগুলি কিভাবে পরিষ্কার করা যায়। তো আলোচনায় অবশ্যই আমরা যাব, কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটিকে ভিজিট করছেন বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ঘরোয়া টিপস পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে একবার প্রেস করে তার পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমটি হচ্ছে বালিশ। বছরের পর বছর একই বালিশ আমরা ব্যবহার করি, কিন্তু এটি করা উচিত নয়। প্রতি 2-3 বছর পর পর বালিশ বদলে ফেলুন বা বালিশের তুলো বদলে ফেলুন, তাতে আরামদায়ক ঘুমও হবে আর আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। বালিশ যখন বললাম তাহলে বালিশের কভার সম্বন্ধেও বলতে হয়। সপ্তাহে অন্তত একবার বালিশের কভার ধোয়া উচিত। এবার আসি বিছানার চাদর। মানুষের শরীরের মৃত কোষ, ব্যাকটেরিয়া, দেহের ময়লা এই সমস্ত জমে থাকে কিন্তু এই চাদরেই। আর এই বালিশের চাদরে জমে থাকা ময়লা থেকে কিন্তু শরীরে অ্যালার্জি তৈরি হতে পারে। এইসব সমস্যা থেকে রেহাই পেতে প্রতি সপ্তাহে চাদর পরিষ্কার করা দরকার। এছাড়াও বিশেষজ্ঞরা বলেন আলো বাতাসপূর্ণ ঘরে জীবাণু কিন্তু ধ্বংস হয়, তাই সবসময় দরজা জানলা খুলে দেবেন সকালবেলায় ঘুম থেকে উঠেই। মোজা আমরা সকলেই পরি, কিন্তু বাইরে থেকে এসে মোজাকে আমরা ধুই না। এই মোজা কিন্তু পরার পরে একবার করে ধোয়া উচিত। সেই জন্য আপনি পারলে 2-3 সেট মোজা রেখে দিন। আরেকটি জিনিস আমরা পরিষ্কার করি না, সেটি হচ্ছে মানি ব্যাগ বা ভ্যানিটি ব্যাগ। এই ব্যাগে করে কিন্তু জীবাণু ঢোকে আপনার বাড়িতে। সপ্তাহে একবার এই ব্যাগ ধুয়ে ফেলা উচিত। যদি আপনি সেটা ধুতে না পারেন তাহলে কোনো জীবাণুনাশক লোশন দিয়ে কিন্তু পরিষ্কার করে অবশ্যই নেবেন। জিন্সের প্যান্ট কিন্তু 4-5 বার পরার পরেই ধুয়ে ফেলা উচিত। ম্যাট্রেস, তোষক, জাজিম এগুলো অন্তত বছরে একবার পরিষ্কার করুন। প্রথমে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন, তারপর কাপড়ে জীবাণুনাশক দ্রব্য দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই জীবাণুনাশক কোনো দ্রব্য বলতে আপনি কোনো ডাস্টিং পাউডারও ইউজ করতে পারেন এক্ষেত্রে। বাড়ির সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফ্রিজ। এই ফ্রিজ কিন্তু মাসে একবার পরিষ্কার করা অবশ্যই দরকার। যাদের বাড়িতে কার্পেট আছে এই কার্পেট কিন্তু একইভাবে ম্যাট্রেসের মতনই পরিষ্কার করতে হবে, আর পরিষ্কার করার পরে অবশ্যই রোদে দেবেন। আর এটি করতে হবে আপনাকে অন্তত 4 মাস অন্তর অন্তর। বাড়িতে যে সমস্ত হাঁড়ি পাতিল ব্যবহার করা হয় না, উঠিয়ে রাখা হয়, সেগুলি অন্তত প্রত্যেক 5 মাস অন্তর অন্তর একবার করে বের করে ভালো করে মেজে শুকিয়ে আবার তুলে রাখুন। এরপর আসি টুথব্রাশ। টুথব্রাশে কিন্তু সাধারণত 10 মিলিয়ন জীবাণু থাকে। এর মধ্যে থাকে ব্যাকটেরিয়া এবং কিছু ফ্লু তৈরিকারী ভাইরাসও থাকে এর মধ্যে। এমনকি হেপাটাইটিস সি এর মতন ভাইরাসও পাওয়া গেছে এই টুথব্রাশের ভেতর থেকে। তাই একজনের ব্রাশ কিন্তু কখনোই আরেকজন ব্যবহার করবেন না। বিশেষজ্ঞরা বলেন প্রতি 3 মাস অন্তর অন্তর একবার করে টুথব্রাশ চেঞ্জ করা উচিত। প্রতিবার ব্যবহারের পর ব্রাশকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপরে শুকোতে হবে। আর ব্রাশ সংরক্ষণের জন্য একখানা ঢাকনাওয়ালা ক্যাবিনেট ব্যবহার করতে হবে অবশ্যই। এটি আপনি বাজারে আরামসে পেয়ে যাবেন। বিশেষজ্ঞরা আরো বলেন যে 1 মাস পর পর ডিশ ওয়াশার দিয়ে ব্রাশ পরিষ্কার করুন। পরিষ্কার করার পর 5 মিনিট গরম জলে ফোটান ব্রাশটিকে, তারপরে ব্যবহার করুন। এটি কিন্তু মাসে একবার করবেন, তাহলে ব্রাশে যে জীবাণুগুলো থাকে সেগুলো অন্তত মারা পড়ে যাবে। এবার আসি গামছা বা তোয়ালে। গামছা বা তোয়ালে দিয়ে মোছার সময় আমাদের শরীরের মৃত কোষ, বিভিন্ন ব্যাকটেরিয়া এর মধ্যে কিন্তু চলে আসে। প্রতিদিন ব্যবহারের পর গামছা বা তোয়ালে ভালো করে ধুয়ে নিন, তারপর পারলে কড়া রোদে শুকিয়ে নিন। গামছা প্রতি 6 মাস অন্তর আর 1-3 বছর অন্তর অন্তর তোয়ালে বদল করা উচিত। টয়লেটের আরেকটি জিনিস আমরা খুব সাধারণত ইউজ করি, সেটি হচ্ছে বাতপুপ বা বাত লুফা। বাতপুপ বা বাত লুফা বা যাকে আমরা সাধারণত বলে থাকি ছোবড়া, এই ছোবড়া দিয়ে গা ঘষার সময় কিন্তু আমাদের শরীরের মৃত কোষ এতে লেগে যায়, যা থেকে পরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই এটিকে প্রতি 1-2 মাস অন্তর অন্তর বদলে ফেলা উচিত, আর প্রতিবারে ইউজ করার পরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন। পারফিউম। পারফিউমের বোতলের ঢাকনা যদি খুলে ফেলা না হয় তাহলে সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত ঠিক থাকে, আর বোতলের ঢাকনা খুলে ফেলার পরে বছর 2 পর্যন্ত ভালো থাকে। তাই প্রতি 2-3 বছর পর পর পারফিউম বদলে ফেলাই ভালো। এরপর আসি কিছু মেকআপ আইটেমের উপরে। পুরনো মেকআপ যদি আপনি ব্যবহার করছেন তাহলে তা এখনই কিন্তু বন্ধ করা উচিত, কারণ আপনার মেকআপটির মধ্যে যে সমস্ত রাসায়নিক থাকে তা সময়ের সাথে সাথে কিন্তু অক্সিডাইজ হয়ে যায় এবং সেটি তখন ব্যবহারের উপযোগী হয়ে পড়ে। সেই ক্ষেত্রে এতে ব্যাকটেরিয়াও তৈরি হয়, যার ফলে স্কিন ইনফেকশনও হতে পারে। মাস্কারা ও আইলাইনার চোখের খুব কাছে ব্যবহৃত হয়, তাই প্রত্যেক 3 মাস অন্তর এগুলি পাল্টানো উচিত। যদি আপনি চোখের কোনোরকম ইনফেকশন থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই কিন্তু এটি খেয়াল রাখবেন।
ড্রাই আইশ্যাডো যদি আপনি ভালো কোম্পানির ইউজ করেন তবেই কিন্তু আপনি 2 বছর পর্যন্ত এটিকে ব্যবহার করতে পারবেন। ফাউন্ডেশন এবং কনসিলার প্রতি বছরই পাল্টানো উচিত। এক্ষেত্রে বলে রাখি, ফেস বা আই মেকআপের ক্ষেত্রে যদি আপনি লিকুইড বা ক্রিম ব্যবহার করেন তাহলে 6 মাস, আর পাউডার ব্যবহার করলে 1 থেকে 2 বছর রাখতে পারবেন। ঠিক সেইভাবে আপনি লিপস্টিক বা গ্লস 2 বছর রাখতে পারবেন, নেল পালিশ 1 বছর ইউজ করতে পারবেন, মেকআপ স্পঞ্জ খুব বেশি ব্যবহার করলে প্রতি মাসে পাল্টানো উচিত, নয়তো 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করে নেওয়া ভালো। মেকআপ ব্রাশ, এই মেকআপ ব্রাশ কিন্তু প্রত্যেক মহিলা যারা রূপচর্চা করেন তাদের কাছে পাওয়া যায়। এটি 1 থেকে 5 বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন যদি ঠিক মতন কেয়ার নেন। এই কেয়ার নেওয়ার জন্য প্রতি মাসে গরম জল ও বেবি শ্যাম্পু দিয়ে আপনাকে এটি পরিষ্কার করতে হবে, তাহলে আপনি এটিকে 1 থেকে 5 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তাহলে আর কোনো জীবাণু সংক্রমণ হবে না আপনার এই ব্রাশে। চিরুনি, এটি একটি খুব কমন জিনিস এবং প্রত্যেক বাড়িতেই থাকে। চিরুনির দাঁড় যদি ভেঙে যায় তাহলে এটি চেঞ্জ করে নিন, কারণ ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়লে কিন্তু চুলের ক্ষতি হতে পারে। চুল ভালো রাখতে এক্ষেত্রে কিন্তু আপনি কাঠের চিরুনি ব্যবহার করতে পারেন। নোংরা চিরুনিতে অনেক সময় ইস্ট বা ব্যাকটেরিয়া থাকে যা আপনার স্ক্যাল্পে নানা রকম চর্মরোগ তৈরি করতে পারে বা এর থেকে কিন্তু খুশকিও হতে পারে। এর থেকে মুক্তি পেতে প্রতি সপ্তাহে চিরুনি সাবান জলে পরিষ্কার করা উচিত। তো বন্ধুরা, এই কয়েকটি জিনিসই আমি আপনাদেরকে বললাম যেগুলি সচরাচর আমরা প্রত্যেকদিনই পাই, কম বেশি ইউজ করে থাকি। তো এইভাবে যদি আমরা একটু সচেতনতা নিয়ে এগুলিকে একটু পরিষ্কার রাখি তাহলে কিন্তু অনেক রোগ জ্বালা বা স্কিনের প্রবলেম থেকে আমরা রেহাই পাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে তা কিন্তু আমাকে একটু কমেন্টসে জানাবেন। আর আপনাদের কমেন্টস যদি আমি না পাই তাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করছেন। আর ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটি লাইক করে দেবেন, কেননা আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন। আর পারলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এবং কাছের মানুষের সাথে একটু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারেন যে এই সমস্ত জিনিস কীভাবে সংরক্ষণ করতে হয়। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে কিছু নতুন টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।